হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন সকাল সবে 8:08 বাজে, তা 8টা থেকে ব্লগটা শুরু করছি। এই সকালে আমি উঠেছি 7টার সময়। তা আজকের আয়ুষের স্কুল ছুটি, তাই একটু লেট করে উঠেছি। কেননা একটু লেট করার ওঠার কারণ হলো ওর এক্সাম হয়ে গেছে, তাই ওর স্কুল এখন বন্ধ, যার জন্য একটু লেট করে উঠেছি। তার সকালটা এখন আমার স্কুলের জন্য ছুটি। আর ঘর উঠেই ঘরের কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো করে নিলাম। আর তারপর আসবে কাজের মাসি, এসে সে একটু কাজ করে দিয়ে যাবে। আর বাকিটা তো আমিই করি, যেটুকু কাজ মাসি করার পর যেটুকু পড়ে থাকে সেটুকু আমিই করি, বেশি কাজ না, টুকটাক কাজ। তো চলো, আজকের বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, আকাশটা মেঘলা, কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আজও বৃষ্টি হচ্ছে। আর এই দেখো, তোমরা ভাবছো এত সকালে কেন সেজেছে, এটা কিন্তু সকালের সাজ নয়, কাল রাতে আমার বার্থডে ছিল, তার জন্য একটু সেজেছিলাম। বেশি কিছু মানে বেশি কিছু করিনি, এই একটা কেক নিয়ে এসেছিলাম, সেটাকেই কেটে খেয়েছি, আর মা পায়েস বানিয়েছিল, সেটাই হয়েছে। মানে কাউকে বলাও হয়নি, কিছু করাও হয়নি, টাইমই হয়নি। তা যাই হোক, অন্যদিন আমরা বাইরে যাই, রেস্টুরেন্টে খাই, কালকের আর কিছু হয়নি, ঘরেই একটু করেছিলাম। সেটা তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পাবে, শর্ট ভিডিওতে যাও আর দেখে নাও। আর সেই শ্বাসটা কালকে আর কিছু তোলা হয়নি, মানে ভীষণ ক্লান্ত লাগছিলো, তাই আমি ঘুমিয়ে পড়েছি এইভাবেই। আর সবাই ভাববে কি আমি সকালবেলা মনে সেজেছি, কিন্তু একদমই সেটা নয়, সাজগোজ কিছুই করিনি। আকাশটা আজকের প্রচুর মেঘলা, মনে হচ্ছে আরও বৃষ্টি হবে, আজকের মনে হয় রোদও উঠবে না। কালকেরও সারাদিন সারারাত বৃষ্টি হয়েছে, আজকেরও মনে হয় সারাদিনই বৃষ্টি হবে, আকাশের ওয়েদারটা তো একদমই ভালো নয়। তো চলো তোমাদের দেখাই কীরকম আকাশটা, কীরকম মেঘলা হয়ে আছে। আর আমাদের নিচের ঘরে তো জল ঢুকে গেছে, প্রতিবারে তাই হয়, একটু বেশি বৃষ্টি হলেই জল ঢুকে যায়, কী করা যাবে আর, নিচু জায়গা, অনেকটা ঘর উঁচু করা হয়েছিল প্রথমে, তারপরে এখন রাস্তা উঁচু হতে বাড়ি নিচু হয়ে গেছে, এখন আবার বাড়ি উঁচু করতে হবে। তা চলো দেখাই তোমাকে। এই দেখো ওদিকটা কেমন কালো হয়ে আছে, আর আকাশটা কীরকম মেঘলা, এদের দেখো অ্যালভেস্টারটা কীরকম ভেজা। আর এখানে দুটো কলা গাছ ছিল, আগে কেটে দিয়েছি, তাই এই জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছে, হাওয়া বাতাসও আসতে সুবিধা। আর এই দেখো কলা পাতাগুলো ভেজা, সারা রাত বৃষ্টি হয়েছে। আমাদের এই ফুল গাছ, এটা মা খান দিয়ে ফুল তোলে। দেখলে তোমরা কীরকম সব রাস্তাঘাট ভেজা। এখন বেশি টাইম নেই কথা বলার, কাজ করতে হবে, টিফিন কী খাই, টিফিন বানাবো। আবার আয়ুষ তো একটু আগেই বলে গেছে যে আমার খিদে পেয়েছে, যাই কিছু বানাবো, তোমাদের সাথে কথা বলার টাইম হবে না, আবার পরে আসবো গল্প করতে, তোমাদের সাথে দেখা করতে। যাই হোক, কাল তো রান্না পুজো, তা রান্না পুজোর ঠিক আগেই এরকম বৃষ্টি হয়। মা ফোন করেছে ওই বাড়ি যাওয়ার জন্য, যাওয়া হবে কি না জানি না, এত বৃষ্টি হচ্ছে কীভাবে যাব, বৃষ্টির মধ্যে বেরোতে ইচ্ছা করে না, রাস্তাঘাট ভেজার স্যার সাথে, তা জানি না যাওয়া হবে কি না, যদি যাই অবশ্যই তোমাদের জানাবো। এখন যাই, কিছু টিফিন করতে হবে, নালে আয়ুষ আবার বাড়ি মাথায় করবে, খিদে পেয়েছে, খাবো খাবো খাবো, দাও। ঠিক আছে, এখন যাই, টাটা, বাই বাই। কাল রাতে আমার বার্থডেতে বিরিয়ানি আর মোমো আনা হয়েছিল, ওটা সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছিল রাতে, আর যেটুকু বেঁচে গেছিলো সেটুকু রাখা ছিল ফ্রিজের মধ্যে, সেটা বার করে এখন সকালে গরম করে আয়ুষকে খেতে দেব।
আর বেশি কিছু টিফিন বানাবো না, এটাও আমার জন্য হয়ে যাবে। আমাদের এই আয়ুষ বাবু চলে এসছে বিরিয়ানি আর মোমো খেতে, এইগুলো খেয়ে ও এখন পড়তে বসবে। কিরে কি খাচ্ছিস? এটা মোমো আলু বিরিয়ানি মাংস। তাই? বাবা, এই যে মাংস, এইটুকু আলু, তুই তো কাল খেলি, আজকে আবার খাবি? হ্যাঁ, কমিয়ে দে, পুড়ে যাবে। বন্ধ করে দি। না বন্ধ করবে কেন, উল্টে দাও না, হয়নি তো। এ বাবা, এ বাবা জড়িয়ে গেছে, কিছু করার নেই, যা একটু হবে। এই যে দেখো আমাদের বিরিয়ানি গরম হয়ে গেছে, আর এই যে আমাদের আয়ুষ বাবু বিরিয়ানি ছাড়া চলে না, এই যে বিরিয়ানি খেতে এসছে সকালবেলা, মোমো খাবে আর বিরিয়ানি খাবে, তাহলে তো বলবো। এই যে আমাদের আয়ুষ বাবু সকালবেলা বিরিয়ানি আর মোমো খেতে চলে এসছে, ওর বলো কেন সামনে ঠিক করে, তাই তো? বাবা, আরে খেয়ে খেয়ে দেখো কেমন মোটা হয়ে গেছে। এক সুপটা আনা হয়েছিল কালকে, চার প্যাকেট আনা হয়েছিল, মানে এক প্যাকেট ওরা বেশি করে দিয়ে দিয়েছিল, আর এক প্যাকেট, তিন প্যাকেট খাওয়া হয়েছে আর এক প্যাকেট বেঁচে গেছে। এটাকে এখন গরম করা হবে। আমাদের আয়ুষবাবু আবার স্যুপ খেতে অনেক পছন্দ, মানে সব সময় এগুলো হলেই ওর ভালো হয়, মানে ভাত খেতে চায় না। মোমো দাও, বিরিয়ানি দাও, চিকেন দাও, তাই তো? হাসছে, আর খেয়ে খেয়ে কী হচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। সেরকম একটা বাইরের স্যুপ ভালো হয় না, বাইরের স্যুপগুলো বেশি ভালো হয় না, ঘরে যেমন ভালো হয় বাইরের জলের মতন পাতলা। আর দেখো আগে আগেই বিরিয়ানিগুলো খেয়ে নিচ্ছে। কেন খাচ্ছিস? এত বিরিয়ানি খেতে ভালোবাসে, আগে আগেই খেয়ে নিচ্ছে, মানে দেওয়ার আগেই খেয়ে নিচ্ছে। সব গরম করা হয়ে গেছে, এখন আয়ুষকে খেতে দেবো, ও খেয়ে খেয়ে পড়তে বসে যাবে। আবার না খেলে পড়তে বসবে না, ঝামেলা করবে। আর গরম করো না, হয়ে গেছে, হয়েছে এটা ব্যাস। আগে স্যুপ গরম করতেই দেবে, তার আগেই বন্ধ করে দিয়েছে। Thank you.